নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবারও একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, একদম শরীরটাকে হেলদি রাখবে শীতের সবজি দিয়ে। এবং ছোট সাইজে যে রাজমা হয় সেই রাজমা দিয়েই কিন্তু আজকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছি, যেটা ভাত রুটির বদলেও আপনারা খেতে পারেন। যাদের ধরুন একটুখানি তরকারি খেতে ভালোবাসেন বা যারা ধরুন একটুখানি মানে পেটটা পরিষ্কার হচ্ছে না এই ধরনের প্রবলেম নিয়ে ফেস করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদম অতুলনীয়। সবার প্রথমে 2 চা চামচ মতো আমি তেল দিলাম, বুঝতেই পারছেন একদম কম তেলে রান্না। একটুখানি ফোড়ন দেবো গন্ধ হওয়ার জন্য, এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার একটুখানি সবজিগুলোকে ভাজবো। সবার প্রথমে আমি একটুখানি আলু দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। আমি নুনটা প্রথম খেপেই দিয়ে দেবো, তার কারণ হচ্ছে যাতে করে পরবর্তী সময়ে সবজিগুলো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে, সেই জন্য আমি খেপে খেপে প্রথম দিকেই নুনটা ব্যবহার করছি। তো আলুতে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটুখানি ভাজা করে নিলাম। প্রত্যেকটা সবজি ভাজা করব 1 থেকে 2 মিনিটের জন্য। পরবর্তী পর্যায়ে এখানে আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা এমনভাবে আমি দিচ্ছি, না এটা সেদ্ধ করা না এটা ভাপানো। গরম জল করেছিলাম, গরম জলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, তার মধ্যে ফুলকপিটাকে দিয়ে 1-2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে আমি ব্যবহার করছি। এর মধ্যেও নুন হলুদ দিয়ে দেব। তো যেহেতু এখানে আমি একটু বেশি পরিমাণে সব ক্ষেত্রেই নুনটা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আর নুন দেওয়ার এরপরে প্রয়োজন নেই। তো এরকমভাবে নুন আর হলুদটা দেওয়ার পরে এটাকেও 1-2 মিনিট আমি একটুখানি ভাজা করে নেব। তো ভাজা করে নিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি বরবটি ব্যবহার করব, একটুখানি সবুজ বরবটি একটুখানি লাল বরবটি। তো এইরকমভাবে যদি শীতের সবজি দিয়ে আপনারা এরকম তরকারি তৈরি করে খান, যেটা কিনা ভাত বা রুটির বদলেও আপনারা খেতে পারেন, তাহলে কি হবে, শরীরটাও ঝরঝরে থাকবে। যাদের ধরুন পেট পরিষ্কারের সমস্যা রয়েছে তাদের পেটটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তো কী কারণে আপনি সবজি তৈরি করছেন এবং কী কারণে আপনি খেতে চাইছেন সেটা বুঝে যদি আমরা এই ধরনের সবজি রান্না করতে পারি, তাহলে এগুলো কিন্তু স্বাস্থ্যগুণে অনেকটা পরিমাণে ভরপুর হবে। তো এরকমভাবে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া আমার হয়ে গেছে, সব কিছুই মোটামুটি আমি 1-2 মিনিটের জন্যই ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার একটুখানি এখানে আমি কড়াইশুঁটি ব্যবহার করছি, কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যা যা সবজি আমি এখানে ব্যবহার করছি সেগুলো কিন্তু কোনোটাই সেদ্ধ করা নেই। তো কড়াইশুঁটিটাও এখানে সেদ্ধ করা নেই, যেহেতু একদম শীতের মুখের কড়াইশুঁটি, সেই জন্য কিন্তু একদম নরম কড়াইশুঁটি আমি পেয়েছি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। কড়ার গাটা ধরতে আসবে, তার কারণ হচ্ছে এর মধ্যে একদমই তেল কম রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকেও 1-2 মিনিটের জন্য ভাজা করে নিলাম। যখন ভাজা হয়ে গেল তখন আমি এখানে স্প্রিং অনিয়ন দিলাম, মানে শীতের মুখে এখন দেখবেন পেঁয়াজ পাতা কিনতে পাওয়া যায়, পেঁয়াজ কলিটা নয়, পেঁয়াজ পাতাটা কিনতে পাওয়া যায়, যার একদম গোড়ার দিকে পেঁয়াজ অবস্থাতেই এগুলো বিক্রি হয়। তো সেই পেঁয়াজই এখানে আমি ব্যবহার করেছি। সেই পেঁয়াজের স্বাদটা একটু আলাদা হয় নর্মাল পেঁয়াজের থেকে। তো পাতাটাও এখানে আপনারা ব্যবহার করতে পারেন, আবার এই পেঁয়াজের নিচের যে অংশটা থাকবে পেঁয়াজ পাতার, সেই পেঁয়াজটা এখানে ব্যবহার করবেন। একটু বড় সাইজের করে আমি কেটেছি। এটাকে 2-4 বার নাড়ার সাথে সাথে এর যে পাতাগুলো পুরোটা খুলে যাবে, পেঁয়াজটা একদম প্রত্যেকটা অংশ খুলে খুলে আসবে। তো আমি 2-4 বার নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। এর সাথে আমি টমেটো ব্যবহার করলাম, একটু বেশি পরিমাণে টমেটো দেবেন, খেতেও ভালো লাগে, একটু তো স্বাদও দরকার, সেই জন্য এখানে আমি টমেটোটা ব্যবহার করলাম। এবারে এখানে পেটটা একটু ভরিয়ে রাখবে, তার জন্য ডালিয়াটা ব্যবহার করছি। ডালিয়া কি করে, পেটটাকে খুব তাড়াতাড়ি ভরিয়ে দেয় এবং এর যে ঝোলটা তৈরি হবে একটু ঘন ঝোল তৈরি করতে সাহায্য করবে। তো ডালিয়াটাও এখানে আমি দিয়ে দিলাম, ডালিয়াটাকেও নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম রাজমা। রাজমা এখানে আমি ছোট সাইজের রাজমাটা ইউজ করছি। আপনাদের যদি মনে হয় আপনারা বড় সাইজের রাজমাটাও ইউজ করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নেব। একদম দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেল, একদম তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে শীতের সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। 1 কাপ জল এর মাঝখানে আমি অ্যাড করেছিলাম। তো এটা দেওয়ার পরে এটাকে ঢেকে রাখবো, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট এইরকমভাবেই কিন্তু জিনিসটা তৈরি হবে, তার মানে এর মধ্যে মশলা আমি দিইনি বললেই চলে। আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি
এর মধ্যে লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি একদম হেলদি তৈরি করলাম মশলা ছাড়া, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। যেহেতু মশলা ছাড়া আমি এটা তৈরি করছি, বলা যেতে পারে হলুদ আর নুন দিয়ে এটা মোটামুটি তৈরি করছি। তো এটাকে কি করব, একটু বেশি সেদ্ধ করার জন্য আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে প্রচুর পরিমাণে ধনে পাতা দেবো, ধনে পাতার গন্ধতেই খাওয়া হবে। তো রাতের খাবার হিসাবে একটা আদর্শ খাবার এটা। যারা ধরুন একটুখানি মানে হেলথ নিয়ে ভাবেন বা যাদের একটুখানি ভালো লাগে এই ধরনের খাবার খেতে, তারা অবশ্যই এটা রাতের রান্নায় তৈরি করে দেখুন। অসম্ভব টেস্টি একটা খাবার পাবেন, অথচ মশলা নেই বললেই চলে। স্বাদ বলতে এখানে টমেটোর স্বাদ, ধনে পাতার স্বাদ এগুলোই পাবেন। তাছাড়া এখানে রাজমা রয়েছে, তাছাড়া এখানে ফুলকপি আছে, আলু আছে। তো এগুলো শরীরের জন্যও কিন্তু যথেষ্ট আকারে হেলদি। তো এইবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটুখানি আমি পেস্ট করে দেব, এরকমভাবে একটুখানি জাস্ট পেস্ট করে দেব। তাতে করে কি হবে, সবজিটা একটুখানি বসে যাবে এবং যখন খাবেন এটার একটা নিজস্ব এবং আলাদা টেস্ট পাবেন। মানে যেহেতু রাজমাটাও এখানে অনেকটা পরিমাণে পেস্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য এই তরকারিটা কিন্তু একটু অন্য স্বাদের খেতে লাগবে। তো যারাই ধরুন একটুখানি মুখের রুচি ফেরাতে চাইছেন, তারা কিন্তু এইভাবে সবজিটা রান্না করতে পারেন। অসাধারণ খেতে, অসাধারণের টেস্ট। অবশ্যই বাড়িতে তৈরি করুন, একদম নামমাত্র মশলা বা মশলা ছাড়াই কিন্তু এই সবজিটা আমি আজকে তৈরি করলাম। এবারে পরিবেশন করার পালা। তার মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। এইভাবে আমি পরিবেশন করছি, ওপরে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, তার সাথে আমি আজকে খাবো একটুখানি টমেটো চাটনি দিয়ে, একটু যাতে মুখে খুব সুন্দর রুচি আসে, একটু মিষ্টিও মুখে যাতে পড়ে, সেই জন্য আমি টমেটো চাটনিটা ইউজ করলাম। নয়তো আপনারা একটুখানি স্যালাড দিয়ে অথবা টক দই দিয়ে রায়তা বানিয়ে তা দিয়েও খেতে পারেন। অসম্ভব টেস্টি একটা খাবার, সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন বা রাতে ডিনারেও খেতে পারেন। তো এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। তিন বাটি আমার তৈরি হয়েছে, মানে তিনটে মানুষ খেতে পারবে এক বাটি করে। অবশ্যই বাড়িতে তৈরি করুন, এই ধরনের খাবার এই সময় খুব প্রয়োজন। আমাদের এই সময় নানা ধরনের রোগ ব্যাধি কিন্তু শরীরের মধ্যে আক্রমণ করতে পারে, যেটাকে বাঁচানোর জন্য আমরা নানা ধরনের সবজি খেয়ে থাকি। তাছাড়া এই সময় আমরা সবজি যদি এইভাবে খাই তাহলে শীতের দিনেও কিন্তু খুব সুন্দরভাবে পেটটা পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই খান।